দেশের বৃহত্তম ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। লেনদেন ও বেচাকেনা শুরু হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিয়ে ট্রাক, মিনি ট্রাক ও পিকআপ ভ্যান সহ কয়েকশো মালবাহী যান প্রবেশ করে খাতুনগঞ্জে। একইভাবে খাতুনগঞ্জ থেকে পণ্য নিয়ে শত শত মালবাহী যান ছুটে যায় দেশের বিভিন্ন এলাকায়। খাতুনগঞ্জ ঘিরে মালবাহী যানবাহনের চলাচলই বলে দেয় এই বাজারে বাণিজ্যের চিত্র। যখন সরকারের পতন হয় তখন একটু আতঙ্কের মধ্যে ছিল সবাই, ব্যবসায়ীরা মালপত্র কম আসছে, বর্ডার থেকে মাল আসতে পারতেছে না, মানে ভয়ে গাড়ি টাড়ি ছাড়তেছে না, বাজারটা একটু এলোমেলো ছিল। আস্তে আস্তে যখন ইন্টারনাল গভর্নমেন্ট ক্ষমতায় বসলো তখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, মালপত্র আসতেছে, ওর মোটামুটি পজিশন এক আগের চেয়ে অনেকটা উন্নত। বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন করছিল তখন আপনার অনেক মানে গাড়ি পণ্য যেগুলি নেট বন্ধ বিভিন্ন কারণে এলসি ইয়ে করতে পারেন, ওটার কারণে প্রেশার পড়ছিল, মানে পণ্যর দাম একটু হালকা পাতলা বাড়ছিল। এই ধরেন না যেটা আগে আমরা ধরেন চুলা 105 টাকা বিক্রি করলে ওইটা তখন বিক্রি করছে 109 টাকা, এখন গিয়ে ওটা মোটামুটি পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়েছে। এখন তো আগের থেকে তো স্বস্তি ফিরে আসছে, মোটামুটি মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল, এখন মোটামুটি সব ক্লিয়ার, সব কিছুর দামই একটু একটু মোটামুটি স্বাভাবিক হচ্ছে। সাম্প্রতিক সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় খাতুনগঞ্জে মালবাহী যান চলাচল কমে গেছে। পণ্য কিনতে আসা ব্যবসায়ীদের আনাগোনাও ছিল কম, গাড়িতে পণ্য ওঠানামা করে জীবিকা নির্বাহ করা শ্রমিকদের ব্যস্ততাও কম দেখা গেছে। তবে গেল কয়েকদিনের চেয়ে আনাগোনা বেড়েছে শ্রমিকদের। এই বিষয়ে চাকদায় খাতুনগঞ্জ আড়তদারের সভাপতি আবুল কাশেম জানান, খাতুনগঞ্জ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবে ব্যবসায়ীদের মধ্যে সব মিলিয়ে যে আতঙ্ক ছিল সেটা পুরোপুরি কাটেনি। আমরা এখন মোটামুটি আলাদা স্বস্তি হয়ে গেছে, এখন বাজার নিয়ন্ত্রণ আছে। আমাদের মেয়েও আগে একটু ব্যস্ত ছিল, যেমন আসা যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এখন মোটামুটি আমাদের এখানে স্বস্তি আছে মোটামুটি। আগে তো একটু দাম তার আগে লোড আনলোডে একটু ব্যাপার ছিল, মালবাহী গাড়ির একটু আসা যাওয়ার সমস্যা ছিল, পরিবহন খরচ বেশ ছিল, এখন স্বাভাবিক হয়েছে, পরিবহন খরচ কমে গেছে। আলহামদুলিল্লাহ ব্যবসার দিক দিয়ে একটু উন্নতি হচ্ছে, মানুষ আসা যাওয়া করতেছে, ক্রেতার আসতেছে মার্কেটে, কিছু মাল মাল সরবরাহ হচ্ছে এবং যানবাহনে চলাফেরা করতেছে। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আগামীতে আরও বেশি আরও ব্যবসা বাণিজ্যের লাইনে আরও উন্নতি হবে এবং আরও স্বাভাবিক হওয়া ইনশাআল্লাহ আরও স্বাভাবিক হবে বলে মনে করতেছি। গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে পরিস্থিতি কিছুটা বদলেছে, বেচা বিক্রি স্বাভাবিক হয়নি ঠিক, তবে আগের চেয়ে তুলনামূলক বেড়েছে। পুলিশ পুরোদমে ফিরলে পরিস্থিতির অনেকাংশে পরিবর্তন হবে বলে আশা করছেন আড়তদার ব্যবসায়ীরা। অনুকা গুহ, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।